বেশি প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই। যাই হোক, ওনারা আর কি এখানেই এমন কোশ্চেন ধরবেন, হয়তো আরো সহজ ধরবেন, অযথা প্যানিক করে লাভ নেই। আর জিকে স্টাডি মাস্টারকে একটা কথাই বলতে চাই, প্রথম দিন থেকে আমি সব ভিডিওগুলো দেখতাম, সেটা দেখে আমার এই জায়গাটাও চেনার কোনো অসুবিধা হয়নি, আর কোনো খুব হেল্পফুল, এটা আরও এগিয়ে যাক। हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से एक कैंडिडेट इंटरव्यू देकर आ रही हैं। इनसे पूछेंगे इनसे बोर्ड में क्या क्या क्वेश्चन पूछा गया। तो मैडम, अपना नाम क्या है? हमारा नाम सरस्वती मंडल। अच्छा, अपनी कोथा थे कैसे जी? अमी बीरभूम जिला साइथिया थे कैसे जी। अच्छा, तो अपना ऑनर्स की जिलो? हमारा इंग्लिश ऑनर्स चिलो। अच्छा, इंग्लिश ऑनर्स जिलो। अच्छा, अपना के इंग्लिश ऑनर्स थे के आपने के की क्वेश्चन कोरे चे भी तोरे? না, আজকে আমাকে ইংলিশ অনার্স থেকে কোনো কোশ্চেন করা হয়নি। আমি যে প্রথমে ডেমো দিতে বলা হলো সাইন করার পর, তো তার রিলেটেডই আমাকে কোশ্চেন করা হয়েছিল। আচ্ছা, তো আপনাকে মোটামুটি কত তো কোশ্চেন করেছে? আমাকে বেশি কোশ্চেন করেনি, ওই 8-9টা কোশ্চেন করেছে। 8-9টা কোশ্চেন করেছে, এটা বেশি নেই? সঙ্গে সঙ্গে ডেমো দেওয়ার সঙ্গে সঙ্গেই কোশ্চেনগুলো হচ্ছে। এত কোশ্চেন করে দিয়েছে, আর বলে না বেশি করেছে না। আচ্ছা বলবেন, আপনাকে একটা ইজি কোশ্চেন যে আপনাকে ওখানে জিজ্ঞেস করলো আর আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে টিএলএম কয় প্রকারের কি কি, এটাই আমার সবথেকে সহজ লেগেছে। আর আরেকটা কোশ্চেনও সহজ ধরেছিল, আমি যেহেতু ইংলিশে জেন্ডারটার উপর ডেমো দিচ্ছিলাম, তো সেখান থেকে আমাকে বলা হলো যে বাংলায় জেন্ডারকে কি বলা হয়, তো বললাম যে লিঙ্গ বলা হয়, এটা বলে দিলাম। আর কত প্রকার এগুলো জিজ্ঞাসা করলো। আচ্ছা, তো আপনি বলবেন না কি আপনাকে একটা সিচুয়েশনাল কোশ্চেন আর টাফ কোশ্চেন ওখানে জিজ্ঞেস করলো, এরকম কয় প্রশ্ন? না, সেরকম আমাকে টাফ কোশ্চেন বা সিচুয়েশনাল কোশ্চেন কিছু জিজ্ঞাসা করা হয়নি। তাহলে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল যে বাচ্চাদের যে পড়াচ্ছেন প্রেজেন্টেশন, আপনি কী কী ইউজ করতে পারেন প্রথমে, বা কেমনভাবে প্রেজেন্টেশনটা দিলে ভালো হয়, এটা। তো আপনি আপনাকে আর কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে আর কোশ্চেন জিজ্ঞাসা করেছেন, প্রথমেই মানে সাইন করার পর আর কি যে ওনারা আলোচনা করছিলেন যে নামটা স্পেলিং জিজ্ঞাসা করি, যেহেতু আমার নাম সরস্বতী। তো আরেকজন স্যার বললেন যে না না, ওটা জিজ্ঞাসা করতে হবে না। তো তারপর তিনি নিজে থেকেই বললেন যে বলুন সরস্বতী কিসের দেবী। তো তারপর আমি বললাম যে বিদ্যার দেবী, আর সঙ্গীতেরও দেবী বলা হয়। তো তারপরে বললেন আচ্ছা আপনি যেটাতে ডেমো দিতে চান দিন। আমি বললাম স্যার আমি ক্লাস 4 থেকে জেন্ডারটা দিতে চাই। বললাম ঠিক আছে দিন। তারপর দেওয়ার পর আমি ইংলিশে দিচ্ছিলাম। আর একটা কোশ্চেন আমাকে করেছিল, যেটা হচ্ছে যে আপনি এখন কী করছেন আর লাস্ট কোয়ালিফিকেশান কী। তো আমি বললাম যে আমি এখন একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, তো আমি ইংলিশেই ডেমোটা শুরু করলাম। তো ওনারা বললেন একটু বাংলাতেও বলুন, কারণ ওখানে তো অনেক গ্রামের ছেলে থাকে। তো আমি একটু করে আর কি বাংলাও বললাম, তারপর সেখান থেকে কাউন্টার কোশ্চেন করা হলো, তারপর বললো আসুন। আচ্ছা আচ্ছা, আপনি যে ডেমো তো দিলেন, তো ডেমো তো টপিক কী ছিল আপনার? আমি জেন্ডার পড়িয়েছি ইংলিশে। জেন্ডার পড়িয়েছিলেন? আচ্ছা, তো আপনি যে টপিক যে জেন্ডার পড়িয়েছিলেন, তো ওর উপরে কোশ্চেন করছিল আপনাকে? না, ওর উপরে কোশ্চেন করেনি, মানে জেন্ডারটা যেহেতু আমি ইংলিশে বলছিলাম, তো তার বাংলাটা জানতে চাইছিল যে আমি কি শুধু ইংলিশটাই জানি না বাংলাটা হয় জানি না এরকম। তো আপনি মতলব যে ডেমো দিলেন, উনি স্যাটিসফাই হয়েছিল? হ্যাঁ, ওনাদের মুখ দেখে তো মনে হলো স্যাটিসফাইড, কিন্তু পরেরটা আর কি পরেই দেখা যাবে। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার 10 ছিল। আচ্ছা, টেবিল নাম্বার 10 ছিল। তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন, ওনাকে আপনি কি বলতে চাইবেন? ওনাদেরকে একটা কথা বলবো, বেশি প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই। যাই হোক, ওনারা আর কি এখানেই এমন কোশ্চেন ধরবেন, হয়তো আরো সহজ ধরবেন, অযথা প্যানিক করে লাভ নেই। আর জিকে স্টাডি মাস্টারকে একটা কথাই বলতে চাই, প্রথম দিন থেকে আমি সব ভিডিওগুলো দেখতাম, সেটা দেখে আমার এই জায়গাটাও চেনার কোনো অসুবিধা হয়নি, আর কোনো খুব হেল্পফুল, এটা আরও এগিয়ে যাক। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার্স থেকে বেস্ট অফ লাক, আর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। বেস্ট অফ লাক ম্যাডাম। তো স্যার, আপনার নাম কি আছে? আমার নাম আছে জগন্নাথ পাখা দাস। আচ্ছা, তো আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বীরভূম জেলার দুবরাজপুর থেকে। আচ্ছা, তো আপনার অনার্স কী ছিল? আমার অনার্স ছিল ইংরেজি। ইংরেজি, তো আপনি বলবেন আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? প্রথমে জিজ্ঞেস করলো সেলফ ইন্ট্রোডাকশান, তারপর জিজ্ঞেস করলো যে প্রাইমারি সম্বন্ধে কিছু কথা। আপনি যে সেলফ ইন্ট্রোডাকশান দিলেন, ওটা বাংলা বেঙ্গলি মিডিয়ামতে দিলেন না ইংরেজি? এটা আমি বাংলাতে দিয়েছিলাম, ওরা বলেছিল যেটা আপনার ভালো মনে হয় সেটা সেই সব ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে। আচ্ছা, তো এখানে কোনো বাংলাতে দিতে হবে বা ইংরেজি দিতে হবে, যে যেটা সুবিধা মনে হয় সেটা। মোটামুটি আপনাকে কতটা কোশ্চেন করেছে? করেছে কয়েকটা, বেশ কয়েকটাই করেছে। বিশেষ করে চাইল্ড সাইকোলজির উপর দুয়েটা করেছিল, তারপর নিজের উপর জিজ্ঞেস করেছিল। আচ্ছা, মোটামুটি ঠিকই আছে, কোশ্চেন ঠিকই আছে, খারাপ। তো একটা টাফ কোশ্চেন যা সিচুয়েশনাল কোশ্চেন যে ওখানে আপনাকে জিজ্ঞেস করেছে? টাফ এগুলো সব মানসিক, বেশিরভাগই কোশ্চেনগুলোতে এখানে মানসিক কোশ্চেন, এগুলো মেন্টাল কোশ্চেনের উপর যে সিচুয়েশান কী করে হ্যান্ডেল করতে হয়, কী করে ছেলের দিকে সমস্যা কোনো যদি প্রবলেম করে তো কী করে সেটাকে হ্যান্ডেল করবে ক্লাসের মধ্যে, যাতে প্রবলেম না হয়, যাতে পড়াশোনা ঠিক মতো ক্লাসের মধ্যে করতে পারা যায়, করানো যায়, সেটা ভালো কোশ্চেন, খুব একটা খারাপ করেনি। ঠিক আছে, একটা ইজি কোশ্চেন যে আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন, এরকম প্রশ্ন
ইজি কোনোটা একটা শব্দ একটা কথায় বা একটা ওয়ার্ডে বলা যায় না, এগুলো হচ্ছে কোশ্চেনগুলো সবই একটু বুঝে দিতে হতো, মানে বুঝে দিতে হবে। আচ্ছা, এখানে এখানে কোনো ইনফরমেশন কোনো চাইনি। আচ্ছা, তো আচ্ছা আপনার তো ইংরেজি অনার্স ছিল, তো আপনাকে ওখান থেকে ড্রামা পোয়েট রাইটার নিজের সাবজেক্টের উপর কোনো কোশ্চেন করবো? আচ্ছা, তো আপনি আপনার টেবিল নাম্বার কত? আমার টেবিল নাম্বার ছিল 4। তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আপনি যে আগামী দিনে যে ক্যান্ডিডেটস আসবেন ওনাকে কী বলতে চাইবেন? বলবো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসতে, আর ইনফরমেশান কোশ্চেন খুব কমই করছে। আচ্ছা, মেনলি বিএডের বা কী বলবো যে মেন্টাল ছেলেদেরকে কী করে ক্লাস কী করে ম্যানেজ করতে হবে সেটাই। আচ্ছা, আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার্স থেকে বেস্ট অফ লাক, আর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।